ভালো করে নাই রা দিতেছি, একটু একটু ভালো করে বসাইতেছি। মশলা বানানোর খাও না খাও, তোমাকে নেই বললাম কই ছিল। দু দিন পেলে বলা আমি রসুন, পেঁয়াজ, পিলপিলা সোয়াদ, পাস্তা আর লবণ মিক্স করে দিলাম, ইসমে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো, পাস্তা দিলাম, তুলতে হবে ভিতরে। কিস্তি মিলে তাই সব কুছ দেখ পাতা, সব কুছ লাগতা হ্যাঁ। আসু আগে নুসখা খাইছি, এটা ভিতর তেলও আসছে, তেল তো দিচ্ছি আগে তাড়াতাড়ির জন্য কাটাই রাখছিলাম, দিয়ে দিলাম ভিতরে কিশমিশ, দিয়ে দিলাম ভারত, পঞ্চাশ মিনিট হওয়ার পরে খুললাম, খোলা নেওয়ার পরে তারপর মুরগি চেক করলাম যে ওইছে না না হয়েছে, দেখলাম ওইছে। হওয়ার পরে সব একটা ফ্রেমের ভিতরে, ফ্রেমের মধ্যে সব উঠায় সুন্দর করে গুছাইয়া উপরে দিয়ে দিমু,
ওই দারচিনি পাউডার, হেল পাউডার দিয়ে সুন্দর করে ফ্রেম আগে থাকতে গরম করে রাখছি। গরম করার পর ফ্রেমের ভিতরে দেয়া দেবো তোর মুরগি সুন্দর কালার করার জন্য, মানে কালার আসে। তারপরে 15 মিনিট পর হয়ে গেলে পরে ফ্রেম বাই করুম যে হয়েছে না হয় নাই। যদি হয়ে গেছে তাহলে বাই করে হলাম, আর না হয়েছে তাহলে আবার একটু দিতে হবো গরম। দেখলাম অবশেষে হয়ে গেছে, দিলাম ভিতরে দাঁড়া। চল দেখার পরিমাণটা দেখতেছি কিরকম, লবণটা ঠিক করতেছি, একটু লাগবো একটু লবণ দিলাম। পানি উঠে বেশি আছে।